पोथ अधियाजे कल के रंग कांची दिए किरने दिए धूमे निकल गया। नमस्कार दी रिपोर्टे स्वागत। पद आज के आछे कल के कांची दिए केटे दिते दू मिनट समय लागबे ना। কামারহাটির দলীয় নেতা ও কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি বিধায়ক মদন মিত্রের। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধীর মধ্যে সংঘর্ষকে পেছনে ফেলে বারংবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ভাঙর মুর্শিদাবাদ যার জলজান্ত প্রমাণ। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শিল্প মহানগরী ব্যারাকপুরেও উত্তেজনা ছড়াতে দেখা গিয়েছিল। তবে শুধু পঞ্চায়েত কেন, সম্প্রতি আড়িয়াদহে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে আরও এক তৃণমূল নেতার গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছিল তৃণমূলের হেভিওয়েট নেতারা। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তাই নিচু তলার নেতাদের থুড়ি কামারহাটির দলীয় নেতা ও কাউন্সিলরদের কার্যত আজ হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে 21 জুলাইয়ের দলীয় অনুষ্ঠানে যোগদানের পর কি কি বললেন তিনি, চলুন শুনব। নির্বাচিত প্রতিনিধি বিধায়ক, কেউ যদি মনে করেন আমাদের কাজ করতে ডিস্টার্ব করবেন, তাহলে ডিস্টার্ব করার মতো শক্তি তো আমাদেরও আছে। তখন আমরা এমন ডিস্টার্ব করব, তখন কিন্তু পায়ে কেঁদে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি কিন্তু আজকে সাবধান করে দিই গেলাম, জাস্ট ইটস এ ওয়ার্নিং। কে কার সঙ্গে আছে, কত বড় জ্যাক, কার পেছনে কে লেগে আছে আমি জানতে চাই না। প্রকৃত ভালো কর্মী, তৃণমূল কর্মীদের পেছনে যারা তাদের চেপে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের কাজে যারা বাধা দেওয়ার চেষ্টা করবেন, এবং বেআইনি নির্মাণ থেকে শুরু করে বেআইনি কাজকে যারা গায়ের জোরে লুকিয়ে রাতের অন্ধকারে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সাবধান। আমরা কিন্তু ইউ আর আন্ডার সার্ভিলেন্স, আপনারা প্রত্যেকে কিন্তু সার্ভিলেন্সে আছেন। আর পথ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু মিনিট লাগবে। আমি আশা করি আপনাদের সকলের কাছে গোটা ব্যাপারটা পরিষ্কার হয়েছে। স্বপন মণ্ডলের এখানকার আমি বা এই যে গুলিগোলা, এইসব আমাদের দেখিয়ে লাভ নেই। আমরা ছোট থেকে বড়ই হয়েছি গুলিগোলা দেখতে দেখতে, অতএব এত গুলি এত গোলা, কোথায় কোথায় গুলি চলবে গোলা চলবে তো আমি জানি কারা কে গুলি চালায়, কে গুলি চালাতে পারে, কে চালাতে পারে না। এলাকার ওপরে কোনো গুন্ডামি গুলি গোলা বরদাস্ত করা যাবে না। এলাকায় ভালো ছেলেদের নিয়ে পার্টি করতে হবে, এলাকায় শান্তি রাখতে হবে, এবং এলাকার মানুষের উন্নয়নে তৃণমূল কংগ্রেসকে কাজে লাগাতে হবে। রাজা দে, দ্য রিপোর্ট, কামারহাটি। বিভিন্ন খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।